हाते मोहन मुरली बाशी मस्तके चूड़ा गले आछे सूर्य पूजा पुष्पेर माला चरणे नूपुर एराव की कलिते जाबे ना एरा एखानेई थाकबे गोविंद बोलछे ना एरा केउ जाबे ना एरा सब एखाने थाकबे राधारानी बोलछे दयामो आमार जानते बड़ इच्छे करछे कृपा करे एकटु बोलबेन बोले बोलो राधे आमी तोमार मनेर अभिलाष पूर्ण करब बोलो राधारानी बोलछे दयामय आमार बड़ जानते इच्छे करछे ओई माथार उपर मयूर पाखा मयूर पुच्छ के बटे गो माथार उपर मयूर पाखा मयूर पुच्छ के बटे गो माथार उपर मयूर राधारानी बोलछे दयामय आमार बड़ जानते इच्छे करछे आपनार मस्तके जे मयूर पुच्छटी आछे ओटी कि कोनो देवता ओ राधे एटी एकजन देवता के जानो ओई आमाके पाबार जन्य स्वयं चंद्रदेव क्षीरोद समुद्रेर कूले कठोर तपस्या करेछिलेन कठोर तपस्या करछेन चंद्रदेव आमी तपस्याय सन्तुष्ट हये बोलेछिलाम ओ चंद्रदेव तपस्या करछो दयामय आपनाके पावार जोन्नो ता किभावे पेते चाओ दयामय आमी तो आकाशे उदित हई आमार ज्योत्सना विकिरण करे जगतेर आमी शोभा बर्धन करी ताई हे प्राण गोविंद आमार मने अभिलाष आमी जेनो सब समयेर जोन्नो आपनार मस्तके थाकते पारी এবং সব সময়ের জন্য ওগো শোভাবর্ধন করতে পারি শোভাবর্ধন করতে পারি শোভাবর্ধন করতে পারি শোভাবর্ধন করতে পারি আমি মস্তকে যেন থাকতে পারি শোভাবর্ধন করতে পারি মস্তকে যেন থাকতে পারি শোভাবর্ধন করতে পারি আমি বলেছিলাম চন্দ্রদেব তুমিও পাবে তবে এ যুগে নয় আগত দাপর যুগের শেষ ভাগে আমি যখন কৃষ্ণ রূপে প্রকট হব তুমি এক অংশে আকাশে উদিত হবে আর এক অংশে বৃন্দাবনে গিয়ে ওগো ময়ূর হয়ে জন্ম নেবে ময়ূর হয়ে জন্ম নেবে ময়ূর হয়ে জন্ম নেবে ময়ূর হয়ে জন্ম নেবে আমি স্মৃতি পুচ্ছ ধারণ করিব ময়ূর হয়ে জন্ম নেবে স্মৃতি পুচ্ছ ধারণ করিব ময়ূর হয়ে জন্ম নেবে তুমি ওই ময়ূর হয়ে জন্ম নেবে আমি তখন ওই তোমার পুচ্ছ ধারণ করে মস্তকে রাখব কোনো দিন আমার কাজ ছাড়া করব না রাধারানী বলছে দয়াময় এটা তো জানলাম কিন্তু আমার আরেকটি জানার বিষয় আছে গোবিন্দ বলছে বলো রাধে বলো আচ্ছা প্রাণ গোবিন্দ তোমার ওই যে করে মোহন মুরলি বেনু এটি কি কোনো দেবতা আপনি সব সময় করে রেখেছেন গোবিন্দ বলছে রাধে এটিও একটি দেবতা কে জানো আমাকে পাবার জন্য তপস্যা করেছিলেন ক্ষীরোদ সমুদ্রের কূলে কে স্বয়ং বাগবাগিনী বিনা পানি সরস্বতী সরস্বতী আমাকে পাবার জন্য ক্ষীরোদ সমুদ্রের কূলে কঠোর তপস্যা করেছিলেন আমি তপস্যায় সন্তুষ্ট হয়ে বলেছিলাম ও সরস্বতী সরস্বতী কি জন্য তপস্যা করছো দয়াময় আপনাকে পাবার জন্য তা কিভাবে পেতে চাও দয়াময় আমি তো নারী জাতি আমি সকলেরই বদনে বসে তাদের বাক্য স্ফুরিত করি
কিন্তু আমি কখনো বদনের অধর সুধা পান করতে পারি না। আমার মনে বড় সাদ, আমি যেন সব সময়ের জন্য আপনার শ্রী করে থাকতে পারি এবং ওগোয় অধর সুধা পান পেতে পারি, সুধা পান পেতে পারি, অধর সুধা পান পেতে পারি, সুধা পান পেতে পারি, আমি শিকরে যেন থাকতে পারি, অধর সুধা পান পেতে পারি, যেন থাকতে পারি, অধর সুধা পান পেতে পারি, আমি যেন সব সময়ের জন্য শিকরে থাকতে পারি এবং অধর সুধা পান পেতে পারি। আমি বলেছিলাম সরস্বতী তুমিও পাবে, তবে এই যুগে নয়, আগত দাপর যুগের শেষ ভাগে আমি যখন কৃষ্ণ রূপে প্রকট হব, তুমি এক অংশে সরস্বতী থাকবে আর এক অংশে বৃন্দাবনে গিয়ে বেণুবৃক্ষ হয়ে জন্ম নেবে, বেণুবৃক্ষ হয়ে জন্ম নেবে, আমি বাসি করে করে ধারণ করিব, বৃক্ষ হয়ে জন্ম নেবে, বাসি করে করে ধারণ করিব, বেণুবৃক্ষ হয়ে জন্ম নেবে, আর সেই সময় আমি তোমাকে সব সময়ের জন্য করে রাখব এবং তুমি সব সময়ের জন্য ওগোয় অধর সুধা পান করিবে, অধর সুধা পান করিবে, অধর সুধা পান করিবে, অধর সুধা পান করিবে, তুমি শিকরে আমার ধারণ হবে, অধর সুধা পান করিবে, শিকরে আমার ধারণ হবে, অধর সুধা পান করিবে, তোমার মনয় অভিলাষ পূর্ণ হবে, অধর সুধা পান করিবে, মনয় অভিলাষ পূর্ণ হবে, অধর সুধা পান করিবে। তখন থেকে আমার করে এই সরস্বতীকে আমি রেখেছি। রাধারানী বলছে দয়াময় ওই দেখতে পাচ্ছি আপনার গলে একটা সূর্য পূজা পুষ্পের মালা, ওটি কি কোনো দেবতা? আপনি বলেন সূর্য পূজা পুষ্প, ও রাধে এটাও শুনতে চাও? তবে শোনো, ওই চন্দ্রদেব যখন বর নিয়ে চলে গেলেন, সূর্যদেব আর স্থির থাকতে পারলেন না, আমাকে পাবার জন্য ক্ষীরোদ সমুদ্রের কূলে কঠোর তপস্যা করেছিলেন। আমি তপস্যায় সন্তুষ্ট হয়ে এসে বলেছিলাম, ও সূর্যদেব তুমি কি জন্য তপস্যা করছ? সূর্যদেব বলল, দয়াময় আপনাকে পাবার জন্য। তা কিভাবে পেতে চাও দয়াময়? আমি তো আকাশে উদিত হয়ে জগৎকে আলোকিত করে বেড়াই, এটাই আমার কাজ, কিন্তু দয়াময় আমার মনে বড় অভিলাষ, আমি যেন আপনার ওই শ্রী অঙ্গে থাকতে পারি এবং সব সময়ের জন্য আলো প্রকাশিত করে শোভা বর্ধন করতে পারি। আমি বলেছিলাম সূর্যদেব তুমিও পাবে, তবে এই যুগে নয়, যুগে আগত দাপর যুগের শেষ ভাগে আমি যখন কৃষ্ণ রূপে প্রকট হব, তুমি এক অংশে আকাশে উদিত হবে আর এক অংশে বৃন্দাবনে গিয়ে ওগো সূর্য পূজা পুষ্প হবে, সূর্য পূজা পুষ্প হবে, পুষ্প হবে, আমি মালা করে গলে ধারণ করিব, সূর্য পূজা পুষ্প হবে, মালা করে গলে ধারণ করিব, সূর্য পূজা পুষ্প হবে, তুমি ওই বৃন্দাবনে গিয়ে সূর্য পূজা পুষ্প হবে, আমি মালা পরে গলে ধারণ করে কোনোদিন আর তোমায় ছাড়বো না। বুঝলে রাধে? রাধারানী বলছে দয়াময় আমার আর একটি জানার বিষয় আছে, বলো বলো রাধে তুমি কি বলতে চাও? না দয়াময় ওই আপনার চরণে যে নূপুর কিঙ্কিণী মালা, ওরা কি কোনো দেবতা? ও রাধে তুমি এটাও জানতে চাও? তবে শোনো, ওই সকলেই যখন বর নিয়ে চলে গেলেন তখন আমাকে পাবার জন্য কঠোর তপস্যা করেছিল কে জানো? স্বয়ং ভুবমনু পুত্র চন্দ্রকান্ত মনু আমাকে পাবার জন্য ক্ষীরোদ সমুদ্রের কূলে কঠোর তপস্যা করেছিলেন। ঊর্ধ্বপদ হেড মুন্ডে তার নিচে অগ্নিকুণ্ড সাজিয়ে কঠোর তপস্যা করছেন স্বয়ং ভুবমনু পুত্র চন্দ্রকান্ত মনু।
আমি তপস্যায় সন্তুষ্ট হয়ে এসে বলেছিলাম, ও চন্দ্রকান্ত বনু, চন্দ্রকান্ত বনু দয়াম, কি জন্য তপস্যা করছো? প্রভু আপনাকে পাবার জন্য। তা কিভাবে পেতে চাও দয়াম? আমরা তো নিজ জাতি, আমার মনে বড় অভিলাষ আমরা যেন সব সময়ের জন্য ওই আপনার চরণ জড়ায়ে থাকতে পারি। গোবিন্দ বলেছিল, গো বনুগণ তোমরাও পাবে, আমি ভক্তাধীন প্রাণ গোবিন্দ, ভক্তের মন অভিলাষ পূর্ণ করাই আমার কাজ। বলুন না ভক্ত মণ্ডলী, ভক্তাধীন প্রাণ গোবিন্দের কাজই হলো ভক্তের মন অভিলাষ পূর্ণ করা। তবে যে ভক্ত যেমন ভাবে ডাকে সেই ভক্তকে তেমন ভাবে কৃপা করে, তুমিও পাবে। তবে আগত দাপর যুগের শেষ ভাগে আমি যখন কৃষ্ণরূপে প্রকট হব, তুমি এক অংশে মনুগণ হয়ে থাকবে আর এক অংশে বৃন্দাবনে গিয়ে নূপুর হয়ে জন্ম নেবে, নূপুর হয়ে জন্ম নেবে, নূপুর হয়ে জন্ম নেবে, নূপুর হয়ে জন্ম নেবে, আমি তোমাদের মনে ধারণ করিব নূপুর হয়ে জন্ম নেবে, তোমাদের ধারণ করিব নূপুর হয়ে জন্ম নেবে। ওই তোমরা নূপুর হয়ে জন্ম নেবে যমুনায় জলকিনি করবে, আমি যখন যমুনায় স্নান করব তোমরা আপনা আপনি আমার চরণ জড়াইয়ে ধরবে, আর কোনোদিন চরণ ছাড়া করব না।